সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 20 মার্চ 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিসেস হামজা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণখোলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু ষাঁড় বাচ্চা ও বকটা বাচ্চা উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। রবিউল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, যে হালে চলে। তো একদম শুরুতেই বলবেন আপনার খামারের ঠিকানাটা কোথায়? আমার খামারের ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের সামান্য উত্তর পাশে বাসা। আচ্ছা, মিসেস হামজা ডেইরি ফার্ম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। এখানে রবিউল ব্যবসা করে হচ্ছে তিনজন। এখানে আসি রবিউল করলে তো সঠিকভাবে চিনবে না, কোথায় প্রবাসী রবিউলের কথা বললে, সিঙ্গাপুর প্রবাসীর কথা বললে সব যে কেউ আপনার খামারটা দেখাই দিবে। জি জি। আর আপনি এখান থেকে মূলত বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা, মাঝে মাঝে দু একটা গাভীও রাখেন? জি। তো এবারে কি তেমন কালেকশনই করছেন? এবং তেমনই কালেকশন আছে, আর দুইটা আনকমন যা গরু আছে, যা বিগত মনে হয় কোনো প্রতিবেদনে কেউ দেখাতে পারে নাই। হ্যাঁ, এরকম দুইটা বকনা আছে। আচ্ছা, তো চলেন কেমন গরু আপনার নিকট আছে এই গরুগুলো এক এক করে দেখি, আর আপনি এই গরুগুলোর সম্পর্কে আমাদের একটু বলবেন। আচ্ছা ভাই, ভাই শুরুতে লাল টকটকে একটা বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কোন জাতের বাচ্চা এটা? ভাই এটা 100 সাইহল ভাই। 100 সাইহলের একটা ষাঁড় বাচ্চা? জি জি, ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা 7 মাসের মতন বয়স হবে। 7 মাসের মতো বয়স হবে। এই বাচ্চাগুলো 2023 সালে কোরবানি উপলক্ষে কেউ চাইলে নিয়ে রেডি করতে পারে? জি, এই বাচ্চাগুলো 2023 সালে রেডি হবে। আজকের প্রোগ্রামের প্রথম বাচ্চা, ট্যাগ নাম্বার কত এটার? 3 নম্বর ট্যাগ ভাই। 3 নম্বর ট্যাগ। এখন সব ধরনের খাবার দাবার খায়? জি, সব ধরনের খাবার। গতকাল নামছে রাতে, তাও আল্লাহর মতো খাবার দাবার কোনো সমস্যা নাই, খাচ্ছে। তখন গরু ভালো দেখেন, লবণ লাগে। হ্যাঁ, কালারটাও ভালো, কারণ ছোটো আছে, কম দেশ দর্শন একটা গরু। আজকের প্রোগ্রামের প্রথম গরু 03 নম্বর ট্যাগ। দাম রাখছেন কেমন এটার? এটার দাম রাখছে হচ্ছে 58,000 টাকা। 58,000 টাকা ফিক্স রেট না দরদামের জায়গা আছে? সামান্য কিছু সম্মানজনক, সম্মানজনক দরদামের জায়গা আছে। এটা সাইড করে দেন, পরবর্তীটা দর্শকদের দেখাই। এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যার একটা লাল টকটকে ষাঁড় বাচ্চা আপনি নিয়ে আসছেন, এটা? এটা ভাই একটা গির ষাঁড় বাচ্চা। এই যে কান মাথায় একটু উল্টানো আছে, এটা গিরে বৈশিষ্ট্য। এই বাচ্চাটার বয়স কত মাস? এটা বয়স 7 মাসের মতন বয়স হবে। 7 মাসের মতোই বয়স হবে। এটা ট্যাগ নাম্বার কত? এটা 29 নম্বর ট্যাগ। 29 নম্বর ট্যাগ। এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম রাখছে হচ্ছে 52,000 টাকা। 52,000 টাকা। এটা কি ফিক্সড? সামান্য সম্মানজনক, সম্মানজনক দরদামের জায়গা আছে। জি, এটা সাইড করে দেন, পরবর্তী যেটা আছে ওটা দর্শকদের দেখাই। এই পাশে সিরিয়ালের 3 নম্বর যে আরো একটি ষাঁড় বাচ্চা আপনি নিয়ে আসছেন, এটা? এটা একটা সাইওয়াল ষাঁড় বাচ্চা ভাই। সাইওয়ালের ষাঁড় বাচ্চা। বয়স কত মাস আছে এটা? 8 মাসের 9 মাসের হবে। 8-9 মাসের মতো বয়স হবে। এখন সামনে খাবার ধরা আছে, খাবার খাচ্ছে? জি জি, খাবার খাচ্ছে। এই বাচ্চাগুলো খাবার দাবার ধরছে, কেউ চাইলে নিয়ে গিয়ে 23 সাল উপলক্ষে লালন পালন করতে পারে, খাবার দাবারে কষ্ট নাই। জি, এটা খাবার দাবার কোনো সমস্যা নাই ভাই। তো এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের 3 নম্বর বাচ্চা, ট্যাগ নাম্বার 10 নম্বর ট্যাগ ভাই। এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে হচ্ছে 62,000 টাকা। 62,000 টাকা। সম্মানজনক দরদামের জায়গা আছে, সামান্য এটা না বললে চলে। এটা সাইড করে দেন, 4 নম্বর যেটা আছে ওটা দর্শকদের দেখাই। এই পাশে আরো একটি ষাঁড় বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটা একটা গির ষাঁড় বাচ্চা ভাই। এই যে কান মাথায় একটু উল্টানো আছে, গিরের বৈশিষ্ট্য এর মধ্যে আছে? জি জি, এটা গির বাচ্চা। এই বাচ্চাটার বয়স কত মাস? এটা 9-10 মাস হবে। 9-10 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ, খাবার দাবারে ঠিকঠাক? জি জি, খাবার দাবার কোনো সমস্যা নাই ভাই। কেউ চাইলে এই বছর কোরবানিতে এগুলো আসবে না, 23 সাল উপলক্ষে চাইলে নিয়ে রেডি করতে পারে, আর যে কেউ 3-6 মাস প্রজেক্ট করে এগুলো রেডি করেও বিক্রি করতে পারবে। জি জি ভাই। এটা কোরবানির পরে দাঁড়াচ্ছে, বেশি হাই রেটে বিক্রি করতে হবে, পরিবর্তন হয়ে গেলে একটা দামে এগুলো বিক্রি হবে। জি জি, ডবল রেটে বিক্রি করতে হবে। এটা ট্যাগ নাম্বার 12 নম্বর ট্যাগ ভাই। আর দাম রাখছেন কেমন? এটা 64,000 দাম রাখছি। 64, সম্মানজনক দরদামের জায়গা আছে। জি, সামান্য কিছু ভাই। এটা সাইড করে দেন, এই লটের সবশেষ 5 নম্বর যেটা আছে ওটা দর্শকদের দেখাই। এই পাশে প্রথম লটের সবশেষ 5 নম্বর যে বাচ্চাটা আপনি নিয়ে আসছেন, আর ট্যাগ নাম্বার হচ্ছে কত? 8 নম্বর। 8। এটা কোন জাতের? এটা একটা গির ষাঁড় বাচ্চা ভাই। গির জাতের একটা ষাঁড় বাচ্চা। বয়স কত মাস? বয়স এটা 8 মাসের মতন হবে। 8 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ? জি জি, সম্পূর্ণ সুস্থ। খাবার দাবারও ধরা আছে, খাবার দাবারও খাচ্ছে? জি জি। এটা সিঙ্গেলে নিলে কেমন দাম? এটা 52,000 টাকা দাম চাচ্ছি ভাই। 52,000 টাকা সিঙ্গেলে নিলে? জি। আর এই যে এখানে 5টা ষাঁড় বাচ্চা আপনি দর্শকদের একসঙ্গে দেখালেন, এই 5টা ষাঁড় বাচ্চা যদি কোনো দর্শক একসঙ্গে নেয় তাহলে কেমন দাম রাখবেন আপনি? কোনো দাম দর চলবে না,
আপনার সঙ্গে কথা বলে বুকিং দিবে। জি জি। তো এটা ছিল সারের লট, সাইড করে দেন, পরবর্তী যেগুলো আছে ওইগুলো দর্শকদের দেখাই। তো রবুল ভাই, এবার চমৎকার একটা বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা। এটা কোন জাতির বাচ্চা ভাই? এটা বাহামা একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা? জি। বয়স কত মাস? বয়স এটা 9 মাসের মতন বয়স হবে। 9 মাসের মতো বয়স হবে। কেউ চাইলে এই বাচ্চাগুলো নিয়ে গিয়ে তার খামারে রাখতে পারে। আজকের প্রোগ্রামের এটা কয় নাম্বার বাচ্চা? 6 নাম্বার হবে। আর ট্যাগ নাম্বার কি আছে এটা? 1 নাম্বার দেয়া নাই ভাই। ছেড়ে দেওয়া একটা বাচ্চা, বকনা বাচ্চা। এটার দাম রাখছেন কেমন? এটার দামটা হাইট রাখবো ভাই, এটার দামটা বলবো না। আলোচনার মাধ্যমে এই গরুটা আপনি দর্শকদের নিকট বিক্রি করবেন? জি জি, এটা আলোচনা করে নিতে হবে যে। তো এবার আরো 5টা বকনার একটা লট আছে, চলেন সেই লটটা দর্শকদের দেখাই। আচ্ছা ভাই। তো এই পাশে 5টা বকনার একটা লট আপনি আমাদের সামনে নিয়ে আসছেন। 5টার প্রথম যে বকনাটা নিয়ে আসছেন এটা কোন জাতের? এটা সাহেওয়াল একটা 100 বকনা বাচ্চা। সাহেওয়াল একটা 100 বকনা বাচ্চা। বয়স কত মাস? বয়স এটা 7 মাস 8 মাস হবে। 7 মাস 8 মাসের মতো বয়স হবে। কেউ চাইলে যাতনের জন্য বাচ্চাগুলো নিতে পারে। তো এটা 5টার বকনার প্রথম বাচ্চা, দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে 41,000 টাকা ভাই। 41,000 টাকা। সম্মানজনক দরদামের জায়গা আছে? সামান্য কিছু সম্মানজনক করা যাবে। আচ্ছা, এটা সাইড করে দেন। এই লটের দ্বিতীয় নম্বর যেটা আছে ওটা দর্শকদের দেখাই, চলেন। আচ্ছা, 5টার লটের দ্বিতীয় নম্বর যে বাচ্চাটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা এটা একটা সাইহল বকনা বাচ্চা ভাই। সাইহলের একটা বকনা বাচ্চা। বয়স কত মাস? বয়স 9 মাসের মতন। 9 মাসের মতো বয়স হবে। ট্যাগ নাম্বার কত এটার? 22 নম্বর ট্যাগ ভাই। 22 নম্বর ট্যাগ। সামনে খাবার ধরা আছে, খাবারের ব্যাপক চাহিদা আছে। কেউ চাইলে যাতনের জন্য বাচ্চাগুলো নিতে পারে। তো এটা সিঙ্গেলে নিলে কেমন দাম? সিঙ্গেলে নিলে এটা 42,000 টাকা দাম। সিঙ্গেলে নিলে 42। সীমিত সম্মানজনক দরদামের জায়গা আছে, সামান্য কিছু সম্মানজনক দরদামের জায়গা আছে। 5টা লটের দ্বিতীয় নাম্বার বাচ্চা এটা। জি জি, এটা দ্বিতীয় নাম্বার বাচ্চাটার পালনটা অনেক বড়। তো এই বাচ্চাটা সাইড করে দেন। তৃতীয় নাম্বার যে বাচ্চাটা আছে ওইটা দর্শকদের দেখাই, চলেন। লটের তৃতীয় নাম্বার যে বাচ্চাটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা এটা একটা সাইহল বকনা বাচ্চা ভাই। সাইহলের একটা বকনা বাচ্চা। জি। বয়স কত মাস? বয়স 10 মাসের মতন বয়স হবে। 10 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ? জি, সম্পূর্ণ সুস্থ। এই যে আমার যে পশম পাল্টাচ্ছে, হ্যাঁ, লোমগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন হলে আলাদা একটা গ্লেজ এর মধ্যে আসবে। জি, আলাদা আলাদা গ্লেজ আসবে, গরু ভালো হয়ে যাবে। তো এটা 5টা লটের 3 নম্বর বাচ্চা। ট্যাগ নাম্বার কত এটার? ট্যাগ নাম্বার হচ্ছে 20 নম্বর ট্যাগ ভাই। 20 নম্বর ট্যাগ। দাম রাখছেন কেমন এটার? 43,000 টাকা। 43,000 টাকা। সিঙ্গেলে নিলে এইখান থেকে সম্মানজনক দরদামের জায়গা আছে। জি জি ভাই, এটা সাইড করে দেন। এই লটের 4 নম্বর যে বাচ্চাটা আছে ওইটা দর্শকদের দেখাই, চলেন। আচ্ছা ভাই। এই পাশে 5টা লটের 4 নম্বর যে বাচ্চাটা আপনি নিয়ে আসছেন, বকনা বাচ্চা, এটা কোন জাতির বাচ্চা? এটা একটা সাইহল বকনা বাচ্চা ভাই। সাইহলের একটা বকনা বাচ্চা। জি। বয়স কত মাস? বয়স 12 মাসের মতন হবে। 12 মাসের মতো বয়স হবে। জি। সম্পূর্ণ সুস্থ সবল? জি, আমার জানার মতো সম্পূর্ণ সুস্থ। খাবার দাবারের দিক দিয়েও ঠিকঠাক? জি, খাবার দাবারের সমস্যা নেই, ঠিকঠাক। আচ্ছা, আজকের প্রোগ্রামের 5টার বকটার 4 নম্বর বাচ্চা, সিঙ্গেলে নিলে এটা কেমন দাম? এটা সিঙ্গেল নিলে 47,000 টাকা দাম। আর এটা ট্যাগ নাম্বার কত? 15 নম্বর ট্যাগ ভাই। 15 নম্বর ট্যাগ। 47,000 টাকা। সম্মানজনক এখান থেকে দরদামের জায়গা আছে। জি জি, সামান্য কিছু দরদামের জায়গা আছে। তো এটা সাইড করে দেন। এই লটের সবশেষ 5 নম্বর যেটা আছে ওইটা দর্শকদের দেখাই, চলেন। আচ্ছা ভাই। এই পাশে 5টার বকনা লটের 5 নম্বর যে বাচ্চাটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা এটা একটা সাইহল 100 বকনা বাচ্চা ভাই। সাইহল 100 এর একটা বকনা বাচ্চা। বয়স কত মাস? বয়স এটা 12 থেকে 13 মাস হবে। 12 থেকে 13 মাসের মতো হবে। জি। তো কেউ চাইলে যাতনের জন্য বাচ্চাগুলো তার খামারে নিতে পারে। আজকের প্রোগ্রামের 5টা লটের 5 নম্বর বাচ্চা এটা। দাম রাখছেন কেমন এটার? এটার দাম রাখছে 48,000 টাকা। 48,000 টাকা। আর এখানে যে 5টা বকনার একটা লট করছেন, 5টা বকনা একসঙ্গে কোন ক্রেতা ভাই নিলে লট আকারে কেমন দাম? এটা লট আকারে দাম পড়বে হচ্ছে 43,000 টাকা করে। 43,000 টাকা পার পিস লট আকারে দাম পড়বে। জি। তো এই বকনা সাইড করে দেন। আরো অসংখ্য বকনা এবং একটা গরু আছে, গাভী আছে, ওইটা দর্শকদের দেখাই, চলেন। এই পাশে আরো বেশ কিছু বকনা রাখছেন। শুরুতে যে বাচ্চাটা রাখছেন এটা সম্পর্কে একটু বলবেন, বয়স কেমন আছে এটার? এটা 6-7 মাসের মতন বয়স। 6-7 মাস। দুধ ছাড়ানো বাচ্চা, খাবার দাবার ধরছে এখন? জি জি, খাবার দাবার ধরছে। প্লাস এটা সিং হবে না, মুন্ডি বাচ্চা হবে। সিং হবে না, মুন্ডি বাচ্চা হবে। আর এই বাচ্চাটা হিটে আসবে কত মাস বয়স হলে? এগুলো মূলত 14-15 মাসে হিটে আসে। 14-15 মাস বয়স হলে এই বাচ্চাগুলো মূলত হিটে আসে। জি জি। তো এটার ট্যাগ নাম্বার কত? এটা 16 নম্বর ট্যাগ ভাই। 16 নম্বর ট্যাগ। দাম রাখছেন কেমন এটার? দাম রাখছে হচ্ছে 38,000 টাকা। 38,000 টাকা। সম্মানজনক দরদামের জায়গা আছে। জি। কোনো দর্শকের দেখে পছন্দ হলে আপনার সঙ্গে কথা বলে বুকিং দিবে। জি জি। এটা সাইড করে দেন। তার পাশে আরো একটি বাচ্চা আপনি রাখছেন, চলেন এটা দর্শকদের দেখাই। আচ্ছা, এই পাশে আরো একটি বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটা একটা ফ্রিজিয়ান বাচ্চা ভাই, একটু ক্রস টাইপের। জি জি। এই বাচ্চার বয়স কেমন? এটা বয়স 7 মাসের মতন। অনেকটা রাথিগিরির সিম্পটম এর মধ্যে আছে। জি। তো বয়স কত মাস বললেন? এটা 7 মাসের মতন। 7 মাসের মতো বয়স হবে। কোনো দর্শক চাইলে তার খামারে নিতে পারে, এখন খাবার দাবার ধরছে। জি জি। আচ্ছা, এটার ট্যাগ নাম্বার কত? 18 নম্বর ট্যাগ ভাই। 18 নম্বর ট্যাগ। দাম রাখছেন কেমন এটা? 37,000 টাকা দাম রাখছেন। 37,000 টাকা। এখান থেকেও সম্মানজনক দরদামের জায়গা আছে। জি ভাই। তো এই বাচ্চাটা সাইড করে দেন। পাশে একটা লাল রঙের বাচ্চা আছে,
চলেন এই বাচ্চাটা আমরা একটু দর্শকদের দেখাই। এই পাশে একটা লাল রঙের বাচ্চা আপনি রাখছেন, এটা এটা ভাই একটা জার্সি বকনা, জার্সি বকনা। বয়স কত মাস? বয়স এটা কবে, 8-9 মাস হবে, 8-9 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ, খাবার দাবারের দিক দিয়ে ঠিকঠাক? জি জি জি। তো এই বাচ্চাগুলো আরো 6-7 মাস লালন পালন করার পরে বাচ্চাগুলো হিটে আসবে? জি ভাই। আচ্ছা, ট্যাগ নাম্বার কত এটার? 9 নম্বর ট্যাগ। 9 নম্বর ট্যাগ, দাম রাখছেন কেমন এটার? 38,000 টাকা দাম রাখছেন। 38,000 টাকা। এটা 9 নম্বর না, 05 ট্যাগ হবে। জি জি, 05। কোন দর্শকের পছন্দ হলে আপনার সঙ্গে কথা বলে বুকিং দিবে। জি জি। এটা সাইড করে দেন, পাশে দুইটা গরু আপনি রাখছেন একই রকম দেখতে। চলেন এই গরুটা আমরা একটু দর্শকদের দেখাই। তো রবুল ভাই, এই পাশে আরো একটি গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, একটি বললে ভুল হবে, এক জোড়া গরু। জি জি। তো এই দুইটা গরু একই রকম দেখতে, প্রায় একই রকম দেখতে, একই সমান। কোন জাতের গরু এগুলো ভাই? এটা জাত কি জাত আমি নিজেও জানিনি ভাই। আপনি নিজেও জানেন না এগুলো কোন জাতের গরু? না, এটা বর্ডার থেকে নিয়ে আসা হয়েছে, পাইছিলাম দুইটা একই রকম দেখতে। বর্ডার পার থেকে আপনি দুইটা গরু নিয়ে আসছেন, দুইটা একই রকম গরু, আপনি দেখে পছন্দ হয়েছে নিয়ে আসছেন। জি জি। তো কোন দর্শকের দেখে পছন্দ হলে আনকমন একটা গরু, সেও তার খামারে নিয়ে গিয়ে রাখতে পারে। আর যে এই গরু সম্পর্কে জানে অবশ্যই যেন জাত মানের ব্যাপারটা আমাদের হচ্ছে কমেন্টের মাধ্যমে জানায়, তাহলে যারা অজানা আছে তারা যেন জেনে নিতে পারে। জি জি। তো এই দুটা বাচ্চা কি আপনি জোড়ায় বিক্রি করবেন? হ্যাঁ, যেইলিক আমি জোড়ায় বিক্রি করব। যেইলিক দুটো আনকমন বাচ্চা জোড়ায় বিক্রি করবেন। এই আনকমন দুটো বাচ্চার দাম রাখছেন কেমন? ভাই দুটো বাচ্চার দাম রাখছে হচ্ছে 1,05,000 টাকা। 1,05,000। এটা কি দরদামের জায়গা আছে? জি, দরদামের জায়গা আছে। কোনো দর্শকের দেখে পছন্দ হলে আপনার সঙ্গে কথা বলে দরদাম করে নিবে? জি, দরদাম করে নিতে হবে। এই গরুগুলো মনে হয় কোনো প্রতিবেদনে দেখা যায় না, এর আগে সচরাচর এই ধরনের গরু কেউ দেখাতে পারে না। এই আনকমন কালারের কেউ দেখাতে পারে না এই গরু। তো এই গরুটা সাইড করে দেন, পাশে আরেকটা গরু আপনি রাখছেন, চলেন ওইটা দর্শকদের দেখাই। আচ্ছা, তোর বলবো এই পাশে একটা চমক নিয়ে আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, সুন্দর একটা বাচ্চা সহ একটা গাভী। জি জি। গাভীর থেকে বাচ্চাটাই মনে হচ্ছে দামি। হ্যাঁ, গাভীর থেকে বাচ্চাটাও দামি, প্লাস গাভীটা প্রেগনেট। গাভীটা আবার প্রেগনেট? জি। কোন জাতের গাভী এটা? গাভীটা এটা হলস্টাইন গাভী। আচ্ছা, আর সঙ্গে একটা মার্শাল্লাহ সুন্দর বাচ্চা আছে, কি বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা? জি। বাচ্চার বয়স কতদিন? বয়স 3 মাস কিছুদিন হবে মনে হয়। 3 মাসের কিছুদিন প্লাস মাইনাস হবে। জি। আর কতদিনের সিমেন দেওয়া? 1 মাস 18 দিন। 1 মাস 18 দিন। জি। চেকে আসবে না, আরো 1 মাস পর চেক দিয়ে নিতে। জি জি। এটা গৃহস্থ বাড়ি গরু, তো আশা করা যায় গাভী আছে। আচ্ছা, তো এখন নিলে বাচ্চা এবং পেটের বাচ্চা এবং গাভী, জি, তিনটা পাওয়া যাবে। জি জি। তো এই অবস্থায় আর দুধ কতটুকু আছে? দুধ বলে সকালে 6 কেজি হয় আমার কাছে, গতকালকে এসে নামছে। আপনি এখনো দহন করতে পারেন না? দহন করতে পারেন, যারা নেবে দহন করে যেন একটু দেখে তারপরে নেয়। তো এটা আজকের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ, এটার দাম রাখছেন কেমন? ভাই এটার দাম আছে 1,32,000 টাকা। 1,32,000 টাকা আপনি এটার দাম রাখছেন। তো বিক্রি করার মতো এই বকনা সার একটা গাভীও আপনার কাছে ছিল, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শক আপনার থেকে কিভাবে এগুলো কিনতে পারবে? এগুলা কেউ যদি এসে দেখে নিলে আমার মতে বেটার। সবসময় আপনার গরু যদি খামারে এসে দেখে নেয় সেটাই সব থেকে নিরাপদ, এখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। জি জি। আর যারা নিতান্তই আসতে পারবে না, চাইলে ভিডিও কলে সরজমিনে আসলে যেমন যাচাই বাছাই করে সেইভাবে ভিডিও কলে যাচাই বাছাই করেও চাইলে ব্যাংকে টাকা লাগাই দিলে আপনারা গরু পৌঁছায় দিবেন। গত সপ্তাহের জানদার গরুগুলো আছে অলরেডি আমার কাছে, 17 গরু বিক্রি হওয়া গরু আছে। এটা মনে হয় কালকে টাকা লাগাবে, বিভিন্ন জায়গার গরু আছে, কালকে টাকা লাগাই দিলে আপনি এখান থেকে নিজ দায়িত্বে পৌঁছায় দিবেন। তো সম্পূর্ণ টাকা পরিশোধ না করার আগে তো গরু দেন না? টাকাটা ক্লিয়ার হলে আমরা গরু দিই, আর যার সাথে আন্তরিকতা চেনা পরিচয় আছে ওই বিষয়টা বারবার যখন লেনদেন করছেন তখন ফ্রিতেও গরু দিয়ে দিতে পারেন। তবে নতুন কোনো ব্যবসায়ীর কাছে বা নতুন কোনো ক্রেতার কাছে কখনোই বাকিতে কোনো গরু দেন না? না না, বাকিতে দেয়নি ভাই। আচ্ছা, তো আপনার খামারের ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশে। জি ভাই। তো কেউ চাইলে এখানে এসে দেখে শুনে গরুগুলো কিনতে পারবে। জি ভাই। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।